हेलो व्यूअर्स, वेलकम जानाई आरडीएन स्टाडी चैनले। आज के आमरा त्रिपुरा टेट एर जियोग्राफी थेके वार्क अफ रिवर अर्थात नदी कार्य सम्पर्के जानबो। ताहले प्रथमे रयेछे नदी कार्य। नदी प्रधानत तीनटी प्रक्रियाय तार कार्य सम्पादन करे थाके। ताहले नदी प्रधानत कयटी प्रक्रियाय तार कार्य सम्पादन करे थाके? उत्तर हबे तीनटी। आर एगुलो हलो, एक नम्बर नदी क्रय कार्य, दो नम्बर बहन कार्य, तीन नम्बर संचय कार्य। ताहले नदी तार कार्य सम्पादन करे थाके तीनटी प्रक्रियाय। तार मध्ये प्रथमटी हच्छे नदी क्रय कार्य, तारपर नदी बहन कार्य एवं तीन नम्बरे रयेछे संचय कार्य। नदी कय एवं संचय काजेर द्वारा विभिन्न धरनेर भूमिरूप गठन करे। नदी कय एवं संचय काजेर द्वारा कि करे? विभिन्न धरनेर भूमिरूप गठन करे। कय कार्येर फले जलप्रपात एवं संचय काजेर फले प्लावनभूमि, स्वाभाविक बाँध एवं अश्वकुराकृति ह्रद गठन करे। ताहले नदी कय कार्येर द्वारा कि करे? जलप्रपात गठन करे एवं नदीर संचय काजेर द्वारा नदीर प्लावनभूमि, स्वाभाविक बाँध एवं अश्वकुराकृति ह्रद एवं डेल्टा जाके आमरा बदीप बोली, बदीप गठन करे थाके। তারপর এখানে রয়েছে ভূমিরূপ পরিবর্তনকারী শক্তি। পৃথিবীতে কিভাবে ভূমি রূপ পরিবর্তন হয় তা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। পৃথিবীতে যে ভূমিরূপ পরিবর্তন হয় তার প্রধান দুটি কারণ, একটি হচ্ছে আভ্যন্তরীণ বল এবং অপরটি হচ্ছে বাহ্যিক বল। আভ্যন্তরীণ বলের মধ্যে কি আছে? আকস্মিক বল এবং ধীরগতির বল। আকস্মিক বলের মধ্যে রয়েছে ভূমিকম্প, আগ্নেয়গিরি, ভূমিধস এবং ধীরগতি বলের মধ্যে রয়েছে ভূমি গঠন। আমাদের ত্রিপুরা টেট সিলেবাসের মধ্যে ভূমিকম্প নিয়ে আলোচনা আছে, আগ্নেয়গিরি নিয়ে আছে এবং ভূমিধস এবং পর্বত গঠন এগুলো আমাদের সিলেবাসের মধ্যে নেই। তার জন্য আমরা ভূমিধস এবং পর্বত গঠন নিয়ে আলোচনা করিনি। তারপর এদিকে রয়েছে বাহ্যিক বল। বাহ্যিক বল কিভাবে হয়? ভূমিক্ষয় ও সঞ্চয়, ভূমিক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে বাহ্যিক বল সংগঠিত হয়ে থাকে। মানে বাহ্যিক বলের দ্বারা ভূমিক্ষয় ও সঞ্চয় কার্য সংগঠিত হয়ে থাকে। তার মধ্যে কি আছে? নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ এবং সমুদ্রস্রোত। আজকে আমরা নদীর কার্য নিয়ে আলোচনা করব। তাহলে নদীর কার্য কোন শ্রেণীতে পড়ে? এটি বাহ্যিক বলের মধ্যে পড়ে। প্রথমে আমরা আলোচনা করে নেব জলপ্রপাত সম্পর্কে। নদীর জলপ্রবাহ পথে কঠিন শিলা অপেক্ষা নরম শিলা বেশি কই হয়? কারাডাল এর সৃষ্টি হয়। নদী যখন প্রবল গতিতে কি হয় চলে তখন কি হয়? নদীর জল প্রবাহ কঠিন শিলা দিয়ে যাওয়ার সময় এবং কিছু কিছু সময় কি হয় নরম শিলার মধ্যে দিয়েও যায়। এখানে জল উঁচু থেকে নিচে পড়ে এবং যখন কঠিন শিলা হতে নরম শিলার দিকে নদীর জল গতিবেগে অগ্রসর হয় তখন কি হয়? নরম শিলাতে গতিবেগে নদীর জল আছড়ে পড়ে, একে জলপ্রপাত বলে। উদাহরণ হিসেবে বলতে পারি সেন্ট লরেন্স নদীর নায়াগ্রা জলপ্রপাত, ঝাড়খণ্ডের উড্রু জলপ্রপাত, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত ভেনেজুয়েলার রিওকার্নো নদীর উপর অ্যাঞ্জেল জলপ্রপাত 900 কিমি উঁচু। এটি হচ্ছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। এটি হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত যার উচ্চতা হচ্ছে 900 কিমি। ক
কর্ণাটকের শরাবতী নদীর উপর যুগ জলপ্রপাত ভারতের সর্বোচ্চ জলপ্রপাত। তাহলে ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি? এটি হচ্ছে যুগ জলপ্রপাত। কোন নদীতে অবস্থিত? শরাবতী নদীতে অবস্থিত। এখানে দেখুন জলপ্রপাতের একটি ছবি রয়েছে। তাহলে এটি হচ্ছে আমাদের নদী। নদী কি করছে? এই জায়গাতে কঠিন শিলার মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে। এখানে হচ্ছে কঠিন শিলা, কিন্তু হঠাৎ করে কি হয়, নদীর জল নরম শিলার দিকে অগ্রসর হয়। নরম শিলাতে আসার পর কি হয়, নরম শিলা ক্ষয়প্রাপ্ত হয় এবং ক্ষয়প্রাপ্ত হতে হতে কি হয়, এখানে কি হয়, নিচু হয়ে ভেঙে যায়। কারণ নদী যখন প্রবল গতিতে এদিকে চলে আসে, তখন যখন নরম শিলার মধ্যে এসে পড়ে, তখন কি হয়, এখানে গর্তের সৃষ্টি হয় এবং নদীর জল আচমকা এখানে পড়তে থাকে। আর এটাকে কি বলা হয়, জলপ্রপাত বলা হয়। তাহলে নদী যখন এইভাবে বয়ে যায়, তখন কঠিন শিলার দিকে যখন অগ্রসর হয়, কঠিন শিলা ভেদ করে যখন নরম শিলার দিকে অগ্রসর হয়, তখন কি হয়, নদীর জল আসার ফলে এই জায়গা ক্ষয়প্রাপ্ত হয়। ক্ষয় হতে হতে কি হয়, এভাবে গর্ত হয় এবং নদীর জল এই গর্তের মধ্যে পড়তে থাকে। আর এই যে জায়গাটি, এটাকে কি বলা হয়, জলপ্রপাত। তারপর রয়েছে প্লাবন ভূমি। সমভূমি অঞ্চলের নদীতে বন্যা হলে জল দুকুল ছড়িয়ে উপচে পড়ে, প্লাবন ভূমি গঠন করে। কি হয় দেখুন, এটা হচ্ছে নদী। নদী যখন সমভূমি দিয়ে অগ্রসর হয় এবং বৃষ্টির ফলে যখন বন্যার সৃষ্টি হয়, তখন কি হয়, নদী প্রসারিত হয়। নদীর জল কি হয়, প্রসারিত হয়। বর্ষাকালে আমরা কি দেখি, নদীর জল প্রসারিত হয়, এইভাবে এদিকেও অগ্রসর হতে থাকে জল। তখন নদী এতটুকু জায়গা দিয়ে কি হয়, বাহিত হয়, মানে নদীর জল বহন ক্ষমতা বৃদ্ধি পায়। তার ফলে কি হয়, এখানে অনেক পলি জমতে থাকে এবং কি হয়, যখন বন্যা শেষ হয়ে যায়, তখন নদীর জল পুনরায় এদিকে অগ্রসর হয় এবং এখানের জলও এদিকে অগ্রসর হয়, নদী আবার এদিকে বাহিত হতে থাকে। তখন কি হয়, এই জায়গাতে নদী কি করে, অনেক পলি জমাট করে এবং এই জায়গাগুলি খুবই উর্বর হয়। আর নদী কি হয়, বন্যার সময় এতটুক জায়গা নিয়ে জল বহন করে, তার জন্য এটাকে কি বলা হয়, এই পুরোটা জায়গাকে কি বলা হয়, প্লাবন ভূমি বলা হয়। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন নদীর প্লাবন ভূমি কি। তারপর স্বাভাবিক বাঁধ। নিম্ন প্রবাহে নদীর দুই পাশে ভারী পলি জমে উঁচু বাঁধের মতো ভূমিরূপ গঠন করে। কি হয়, স্বাভাবিক বাঁধ মানে কি, নিম্ন প্রবাহে নদীর দুই পাশে কি হয়, ভারী পলি জমে উঁচু বাঁধের মতো ভূমিরূপ গঠন করে, এটিকে কি বলা হয়, স্বাভাবিক বাঁধ। যেমন দেখুন, এই জায়গাটি যে রয়েছে, এখানে নদী কি করেছে, পলি জমিয়ে উঁচু উঁচু করে নিয়েছে, ঠিক এই জায়গাতেও। তাহলে এই জায়গাগুলিকে কি বলবো আমরা, স্বাভাবিক বাঁধ বলবো। নদীর কি, নদীর স্বাভাবিক বাঁধ। তারপর মিয়ান্ডার। নদীর নিম্ন ও মধ্য গতিতে যেখানে ভূমির ডাল অত্যন্ত কম, সেখানে সামান্য বাধা পেলেই নদী বেঁকে যায়, ফলে নদী অত্যন্ত আঁকাবাঁকা গতিপথে প্রবাহিত হয়। এই আঁকাবাঁকা বা এই বাঁকগুলিকে কি বলা হয়, নদী বাঁক বা মিয়ান্ডার বলা হয়। কি হয়, নদী যখন সমভূমিতে এসে পড়ে, নদী যখন পর্বতের মধ্যে থাকে, তখন কি হয়, এরকম গতিতে এদিকে জল নামতে থাকে প্রচণ্ড গতিতে, কিন্তু সমভূমিতে আসার পর কি হয়, নদী এভাবে বাহিত হতে থাকে, তখন নদীর জল প্রবাহের শক্তি বা গতিবেগ কমে যায়। তার ফলে কি হয়, নদী যখন কোনো কিছু দ্বারা বাধাপ্রাপ্ত হয়, তখন নদী কি করে, এভাবে আঁকাবাঁকা পথে চলতে থাকে। এভাবে কি হয়, আঁকাবাঁকা পথে চলতে থাকে। আর এই যে আঁকাবাঁকা পথে চলতে থাকে বা আঁকাবাঁকা পথে চলে, এটিকে কি বলা হয়, মিয়ান্ডার। কি বলা হয়, মিয়ান্ডার বলা হয়। মানে নদী যখন সমভূমিতে এইভাবে আঁকাবাঁকা পথে চলতে থাকে,
এই যে আঁকা বাঁকা পথে চলতে থাকে, এই আঁকা বাঁকা পথটিকে কি বলা হয়? মিয়ান্ডার বলা হয় বা নদী বাঁক বলা হয়। তারপর দেখুন অশ্বক্ষুরাকৃতি হ্রদ, সমভূমি অঞ্চলে আঁকা বাঁকা নদী, সরি, সমভূমি অঞ্চলে আঁকা বাঁকা নদী পথ করে সোজা প্রবাহিত হলে বাঁকের পরিত্যক্ত অংশ পলি জমে ঘোড়ার কুড়ের আকৃতির মতো সৃষ্টি হয়, একে অশ্বক্ষুরাকৃতি বলে বা অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। তাহলে কি দেখুন নদী কি কী হয়, এভাবে আঁকা বাঁকা পথে কি কি করে চলতে থাকে, এভাবে আঁকা বাঁকা পথে নদী চলতে থাকে কোথায়, সমভূমিতে। যখন চলতে থাকে এই যে আঁকা বাঁকা পথে চলে এটিকে কি বলা হয়, মিয়ান্ডার বলা হয়। কিন্তু নদীতে যখন বর্ষা হয় বা নদীতে যখন কি হয় ফ্লাড হয়, বন্যা হয়, তখন কি হয় নদীর জল প্রচণ্ড বেগে আসতে থাকে এবং নদী এভাবে সোজা হয়ে চলতে থাকে। এভাবে সোজা হয়ে চলার পর কি হয় দেখুন, নদী এভাবে সোজা হয়ে চলতে থাকে, চলার পর এই জায়গাগুলো কি হয় এভাবে বেঁকে যায়। আর একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, দেখুন নদী কি হয় এভাবে আঁকা বাঁকা পথে চলতে থাকে, কিন্তু বর্ষাকালে কি হয় নদীর বেগ বৃদ্ধি পাওয়ায় এভাবে সোজা হয়ে চলতে থাকে, তার ফলে কি হয় এই জায়গাগুলোতে কি হয় এই জায়গাগুলো আলাদা হয়ে যায় এবং এগুলো দেখতে কি হয় গোড়ার খুরের মতো হয়। এই জায়গাগুলো দেখতে কীরকম হয়, গোড়ার খুরের মতো হয়, তার জন্য এটিকে বলা হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ। নদী তখন সোজা হয়ে চলতে থাকে, এদিকে আর জল বাহিত হয় না এবং এই জায়গাগুলো কি হয় গোড়ার খুরের মতো, তার জন্য এটিকে বলা হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ। যেমন এখানে দেখুন এখানে কি সৃষ্টি হয়েছে, অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টি হয়েছে। তারপর বদ্বীপ, এগুলো কি, এগুলো নদীর ক্ষয়কার্যের এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হচ্ছে, যেমন জলপ্রপাত, তারপর মিয়ান্ডার, তারপর এই অশ্বক্ষুরাকৃতি হ্রদ, তারপর প্লাবন ভূমি, এগুলো কি হচ্ছে নদীর সঞ্চয় কার্যের ফলে এবং ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হচ্ছে। আর এগুলো হচ্ছে পৃথিবীর বাহ্যিক বল, এগুলো দ্বারা ভূমিরূপের পরিবর্তন হচ্ছে। তাহলে বদ্বীপ, নিম্ন প্রবাহ মোহনার নিকট ভূমির ডাল প্রায় না থাকায় নদীর কাতে নদীবাহিত পলি সঞ্চিত হয়। কি হয় মোহনার কাছে যখন নদী চলে আসে, মানে সমুদ্রের কাছে যখন নদী চলে আসে তখন কি হয়, তখন কি হয় মোহনার নিকট ভূমির ডাল প্রায় না থাকায় নদী কাতে নদীবাহিত পলি সঞ্চিত হয়। এখানে পলি সঞ্চয় হতে থাকে এমন এই জায়গাগুলিতে। অধিকাংশ ক্ষেত্রে এটি বাংলা মাত্রা বয়ের মতো দেখতে হয়। কীরকম হয়, ব, আমরা বাংলাতে যে ব লিখি এরকম বয়ের মতো দেখতে হয়। আর তার জন্য একে কি বলা হয়, বদ্বীপ বলা হয়। কি বলা হয়, বদ্বীপ, তার জন্য এটির নামকরণ করা হয়েছে বদ্বীপ। যেমন নদী এদিকে অগ্রসর হচ্ছে এবং মাঝখানে কি পলি সঞ্চয় হয়েছে এবং দেখতে এটি কীরকম বয়ের মতো, বাংলা ব এর মতো এগুলো দেখতে হয়, তার জন্য এগুলোকে কি বলা হয় বদ্বীপ বলা হয়। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। পরীক্ষার মধ্যে আসবে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কি বা কোন নদীতে গড়ে উঠেছে, তাহলে হবে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার যে বদ্বীপ এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। তারপর দেখুন নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, নদীর ক্ষয়কার্যের ফলে কি কি ভূমিরূপ গঠিত হয়। আই ও বি আকৃতির উপত্যকা সৃষ্টি হয়। নদী যখন প্রবল বেগে বইতে থাকে, যেমন ধরুন এদিকে বইতে থাকবে, তাহলে এরকম বি আকৃতির সৃষ্টি হবে। তারপর অনেক সময় আই আকৃতির সৃষ্টি হয়। তাহলে কি পরীক্ষার মধ্যে আসবে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ কি, আই ও বি আকৃতির উপত্যকা সৃষ্টি হয়। এখানে লেখা থাকবে আই ও বি আকৃতির উপত্যকা
কিসের মাধ্যমে সৃষ্টি হয় বা কি সৃষ্টি করে? তাহলে উত্তর হবে নদী, অপশন থাকবে নদী, হিমবাহ, বিভিন্ন অপশন থাকবে। তাহলে আমাদেরকে অপশন ঠিক করতে হবে নদী। তারপর গিরিকাত, নদীর ক্ষয়কার্যের ফলে কি সৃষ্টি হয়? গিরিকাতের সৃষ্টি হয়। 3 নম্বর কেনিয়ন, মনে রাখতে হবে আমাদের। 4 নম্বর জলপ্রপাত, 5 নম্বর কাসকেড, 6 নম্বর সংকলিত শৈলশিরা, 7 নম্বর মন্তকূপ, 8 নম্বর গাঠনিক বেঞ্চ। এগুলো নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়, বা পরীক্ষার মধ্যে থাকবে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় নিচের কোনটি। লেখা থাকবে কি, ধরুন লেখা থাকবে মন্তকূপ, তাছাড়া কি থাকবে বদ্বীপ, তারপরে ধরুন অশ্বক্ষুরাকৃতি হ্রদ। তাহলে আমরা জানি বদ্বীপ, অশ্বক্ষুরাকৃতি হ্রদ এগুলো কি হয়, এগুলো নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়। তার জন্য উত্তর হয়ে যাবে মন্তকূপ। মন্তকূপ কি হয়, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। তারপর নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ কোনগুলো এখন আমরা আলোচনা করব। 1 নম্বরে রয়েছে নদীবাঁক। নদীবাঁক হচ্ছে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। পলল শঙ্কু, 3 নম্বর পলল বেজুনি, 4 নম্বর অশ্বক্ষুরাকৃতি হ্রদ, 5 নম্বর প্লাবনভূমি, 6 নম্বর হচ্ছে স্বাভাবিক বাঁধ, 7 নম্বর খাড়ি, 8 নম্বর বদ্বীপ। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এখন আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। 1 নম্বর পৃথিবীর উচ্চতম জলপ্রপাত এর নাম কি? উত্তর হবে অ্যাঞ্জেল জলপ্রপাত। 2 নম্বর কোন নদীর নাম অনুসারে আঁকাবাঁকা নদীপথকে, সরি নদীপথকে মিয়ান্ডার বলে? কোন নদীর নাম অনুসারে আঁকাবাঁকা নদীপথকে মিয়ান্ডার বলে? উত্তর হবে তুরস্কের মিয়ান্ডারেস নদীর নাম অনুসারে। 3 নম্বর স্বাভাবিক বাঁধ কোন ধরনের ভূমিতে দেখা যায়? এটি হবে সমতল ভূমিতে। 4 নম্বর নদীর মোহনা অঞ্চলে কোন ভূমিরূপ সৃষ্টি হয়? এটি হবে বদ্বীপ। 5 নম্বর পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমির নাম কি? সুন্দরবন। 6 নম্বর একটি আদর্শ নদীর নাম লেখো, গঙ্গা নদী। তাহলে এখানে দেখুন আদর্শ নদী কাকে বলে? আদর্শ নদী হচ্ছে, ধরুন এটি হচ্ছে গঙ্গা নদী। যেই সকল নদীগুলোর উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি রয়েছে সেই সকল নদীগুলোকে কী বলা হয়? আদর্শ নদী। তাহলে গঙ্গার কি, গঙ্গার গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত হচ্ছে কি উচ্চগতি, এবং হরিদ্বার থেকে এই যে রাজমহল পাহাড় এটি হচ্ছে কি, এটি হচ্ছে গঙ্গার মধ্যগতি, এবং বিহারের রাজমহল পাহাড় থেকে মোহনা পর্যন্ত গঙ্গা নদীর নিম্নগতি রয়েছে। তার জন্য গঙ্গাকে আদর্শ নদী বলা হয়। 7 নম্বর পৃথিবীর দীর্ঘতম নদীটির নাম কি? আফ্রিকার নীল নদ। নদীর জলের প্রবাহ পরিমাপের এককের নাম কি? কিউসেক। 9 নম্বর মোহনার নিকট নদীর প্রধান কার্য কি? সঞ্চয় কার্য। 10 নম্বর পাখির পায়ের মতো বদ্বীপ রয়েছে কোন নদীতে? মিসিসিপি নদীতে। 11 নম্বর উড্রু জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? সুবর্ণরেখা নদীতে। 12 নম্বর ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? শরাবতী নদীতে। 13 নম্বর ভারতের উচ্চতম বা সর্বোচ্চ জলপ্রপাতটির নাম কি? যোগ জলপ্রপাত। 14 নম্বর পৃথিবীর বৃহত্তম নদী মধ্যবর্তী ছড়া বা দ্বীপ কোথায় অবস্থিত? ভারতের অসমের ব্রহ্মপুত্র নদীর বুকে অবস্থিত মাজুলি দ্বীপ। 15 নম্বর নদীর কোন প্রবাহে জলপ্রপাত দেখা যায়? উত্তর হবে পার্বত্য প্রবাহে। এই ছিল আমাদের আজকের ওয়ার্ক অফ রিভার বা নদীর কার্য নিয়ে আলোচনা। আশা করি আপনারা এই ক্লাসটি বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।